বাউনবাইরার কথা। ফেসবুক জগতের জনপ্রিয় ও কল্যাণকামী এই গ্রুপটি আজ বিশাল সদস্যের এক শক্তিশালী পরিবার। এটি ব্রাহ্মণবাড়িয়া তথা অন্য অঞ্চলের তরুণ সমাজের প্রাণের একটি গ্রুপ। প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত আসার পেছনে সম্মানিত সকল গ্রুপ মেম্বার ও অ্যাডমিনের পাশাপাশি কিছু নিঃস্বার্থ, ত্যাগী ও সুচিন্তাধারার তরুণ তরুণী অগ্রণী ভূমিকা পালন করছে। ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের এই গ্রুপটি তৈরি করা হয়েছিল 2013 সালের 7ই আগস্ট। এই বছরের 7ই আগস্ট এটি 8 বছর শেষ করে 9 বছরে পদার্পণ করবে। বর্তমানে এই গ্রুপের সক্রিয় সদস্য সংখ্যা 1 লক্ষেরও অধিক। বাউনবাইরার কথা সংগঠনটি মানবিক কার্যক্রমে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিষ্ঠাকাল থেকেই এটি বিভিন্ন সেবামূলক ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সদস্যদের নিজস্ব অর্থায়নে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে এই বাউনবাইরার কথা গ্রুপটি। এই করোনা মহামারীর সময়েও পিছিয়ে নেই সেই ব্রাহ্মণবাড়িয়ার সাহসী সন্তানেরা। বাউনবাইরার কথা গ্রুপের উদ্যোগে গত 29 জুলাই নিঃশ্বাস নিবে ব্রাহ্মণবাড়িয়া স্লোগানে একটি অক্সিজেন ব্যাংক গঠন করা হয়, যেখান থেকে বিনামূল্যে ব্রাহ্মণবাড়িয়াবাসী অক্সিজেন সেবা গ্রহণ করতে পারছে। গ্রুপের মেম্বাররা দেশ বিদেশ থেকে গ্রুপের এই মহৎ উদ্যোগকে আরও সফল করতে আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছে। অক্সিজেন ব্যাংকের হটলাইন নাম্বারে ফোন করলেই সংগঠনের সাহসী স্বেচ্ছাসেবীরা আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে পৌঁছে দেবেন অক্সিজেন সিলিন্ডার। ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সমাজকে সেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার যে অনন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে এই বাউনবাড়িয়ার কথা গ্রুপ, এজন্য ব্রাহ্মণবাড়িয়াবাসী চিরকৃতজ্ঞ থাকবে সকল সদস্যদের প্রতি। বাউনবাড়িয়ার কথা গ্রুপকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা এবং সকল সদস্যকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।